আজকে আমি তোমাদের পড়াবো কোষ বিভাজন বা সেল ডিভিশন। তোমরা আগেই জেনে এসেছো যে প্রত্যেকটা জীবে জীবন শুরু হয় একটা মাত্র কোষ থেকে। তারপরে কি হয়, এই কোষ বিভাজন পদ্ধতিতে কোষ বিভাজিত হতে হতে জীবটা বহুকোষী জীবে পরিণত হয়। তাহলে প্রথমে আমাদের জানতে হবে কোষ বিভাজন কাকে বলে। কোষ বিভাজন হচ্ছে যে পদ্ধতিতে মাতৃকোষ থেকে মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি করে। মাতৃকোষ কাকে বলবো? কোষটা যখন পরিণত হবে তখন তাকে বলবো মাতৃকোষ। মাতৃকোষ না হওয়া পর্যন্ত কিন্তু সেই কোষটা বিভাজিত হতে পারবে না। তাহলে কোষ বিভাজন কাকে বলবো? যে পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়ে কিসের সৃষ্টি করে? অপত্য কোষের সৃষ্টি করে, তাকেই বলা হয় কোষ বিভাজন বা সেল ডিভিশন। তাহলে এই কোষ বিভাজনের সংজ্ঞায় আমি দুটো বিভাজনের কথা বললাম। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনোসিস। নিউক্লিয়াসের বিভাজন যাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। আর একটা কিসের বিভাজন হয়? সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন যেটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। এই একটা কোষে এই দুটো জিনিস। কোষ আমরা তোমরা এইটে পড়ে এসছো কোষ সম্পর্কে, যে একটা কোষের কোষ থাকে সাইটোপ্লাজম, তার মধ্যে বিভিন্ন কোষ অঙ্গাণু থাকে, আর থাকে নিউক্লিয়াস। তাই যখন কোষটা বিভাজিত হয় দুটো অংশের বিভাজন হয়, নিউক্লিয়াসের বিভাজন যাকে বলছি ক্যারিওকাইনোসিস, আর কার বিভাজন হয়? সাইটোপ্লাজমের বিভাজন যাকে বলছি সাইটোকাইনেসিস। এবার কোষ বিভাজনের গুরুত্ব, গুরুত্ব কি, কোষ বিভাজন না হলে গুরুত্ব বা তাৎপর্য কি? প্রথমত তাহলে কোষ বিভাজনের গুরুত্ব, গুরুত্ব কি? এক হচ্ছে আমি বললাম যে কোষ বিভাজিত হয়ে একটা কোষ থেকে আর একটা কোষের সৃষ্টি হচ্ছে। ধরো যখন একটা উদ্ভিদ কি থাকছে, চারা গাছ থাকছে, বা একটা প্রাণী শিশু থাকছে, তারপরে আস্তে আস্তে তার কি হচ্ছে, আকার আয়তন বৃদ্ধি পাচ্ছে। কিসের জন্য? এই ডিউ টু সেল ডিভিশন। তাহলে একটা গুরুত্ব কি? বৃদ্ধি, বৃদ্ধি সাধন, জীবে বৃদ্ধি সাধন হয় সেল ডিভিশনের মাধ্যমে, অর্থাৎ জীবটা আকার আয়তনে বৃদ্ধি পায় এই কোষ বিভাজনের মাধ্যমে। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে ক্ষতস্থান পূরণ, ক্ষতস্থান পূরণ। ক্ষতস্থান পূরণ কি? ধরো উদ্ভিদ বা প্রাণী কোনো অংশে আঘাত প্রাপ্ত হলে সেই জায়গায় কি, সেই জায়গার যে কোষগুলো সেগুলো তখন কি হয়ে যায়, মৃত হয়ে যায়। সেই মৃত কোষগুলো মানে কোষ বিভাজনের মাধ্যমে সজীব কোষ দ্বারা রিপ্লেস হয় বা প্রতিস্থাপিত হয়, তার ফলে সেই ক্ষতস্থানটা কি হয়ে যায়, পূরণ হয়। তাহলে আর একটা গুরুত্ব কি হলো কোষ বিভাজনের? ক্ষতস্থান পূরণ। তিন নম্বর হচ্ছে জনন, অর্থাৎ উদ্ভিদ, উদ্ভিদের কোনো অঙ্গ থেকে বা নতুন উদ্ভিদের সৃষ্টি হয় এই কোষ বিভাজনের মাধ্যমে, আবার পরিণত প্রাণী থেকে শিশু মানে অপত্যের সৃষ্টি হয় এই কোষ বিভাজনে, অর্থাৎ জননেও কিন্তু সাহায্য করে। এই যে বিভিন্ন প্রজাতি উদ্ভিদ বা প্রাণীর আমরা যে দেখতে পাচ্ছি এত প্রজাতি, তাদের তারা বেঁচেই থাকছে কি, তো সেই প্রজাতিটা মানে রক্ষাই হচ্ছে জননের মাধ্যমে। আর এই জনন হচ্ছে কি, কে করতে সাহায্য করে, সেল ডিভিশনের মাধ্যমে কিন্তু জননও সম্পন্ন হয়। চার নম্বর কি? চার নম্বর হচ্ছে পরিস্ফুটন। পরিস্ফুটন কি? পরিস্ফুটন কি? পরিস্ফুটন হচ্ছে যে ধরো একটা বীজ, বীজের থেকে কিসের সৃষ্টি হয়, চারা গাছ, তাই তো? আবার কি, জাইগোট, জাইগোট থেকে সৃষ্টি হচ্ছে একটা শিশু প্রাণী, মানে একটা শিশু প্রাণীর সৃষ্টি হচ্ছে এই পরিস্ফুটনে, অর্থাৎ বীজের থেকে
সেটাও সেল ডিভিশনের মাধ্যমে হচ্ছে। আবার জায়গর থেকে যে শিশু শিশুর জন্ম হচ্ছে সেটাও হচ্ছে কিসের জন্য? সেল ডিভিশনের জন্য। তাহলে এইটাই এগুলো হচ্ছে কি সেল ডিভিশনের গুরুত্ব বা তাৎপর্য, কি বৃদ্ধি সাধন, ক্ষতস্থান পূরণ, জনন আর পরিস্ফুটন। তাহলে এগুলো গেল হচ্ছে কোষ বিভাজনের গুরুত্ব বা তাৎপর্য। এরপরে আমরা কি করব, কত রকমের কোষ বিভাজন বা সেল ডিভিশন হয়? প্রধানত তিন ধরনের, প্রধানত না তিন ধরনের সেল ডিভিশন হয়। কি কি? এক হচ্ছে অ্যামাইটোসিস, দুই হচ্ছে মাইটোসিস, আর তিন হচ্ছে মিয়োসিস। এই তিন ধরনের সেল ডিভিশন জীবদেহের মধ্যে সংঘটিত হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। তাহলে প্রথমে কি আছে? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কাকে বলে? যে কোষ বিভাজন পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি করে তাকেই বলা হয় অ্যামাইটোসিস। তাহলে যে কোষ বিভাজন পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হচ্ছে, কোন রকম জটিল পদ্ধতির মধ্য দিয়ে যাচ্ছেই না, প্রত্যক্ষ ভাবে যেহেতু সরাসরি বিভাজিত হচ্ছে সেজন্য একে প্রত্যক্ষ বিভাজনও বলা হয়। প্রত্যক্ষভাবে সরাসরি বিভাজিত হয়ে কিসের সৃষ্টি করছে? অপত্য কোষের সৃষ্টি করছে, সেই কোষ বিভাজনকে বলা হয় অ্যামাইটোসিস। যদি আমরা এটা ছবি দিয়ে দেখি, একটা কোষ, এর মধ্যে কি আছে? নিউক্লিয়াস আর এটা বাইরে কি আছে? সাইটোপ্লাজম। এটা থেকে কি হচ্ছে? সরাসরি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন হয়ে কি হচ্ছে? দুটো অপত্য কোষের সৃষ্টি হয়ে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে কি? অ্যামাইটোসিস। যে কোষ বিভাজন পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াসটা সরাসরি বিভাজিত হয়ে কি হচ্ছে? এটা হচ্ছে মাতৃকোষ, আর এই দুটো কি হলো? অপত্য কোষ। অর্থাৎ যেখানে মাতৃকোষের নিউক্লিয়াস সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটো অপত্য কোষের সৃষ্টি করছে সেই বিভাজন পদ্ধতিকেই বলা হচ্ছে অ্যামাইটোসিস। এবার এই অ্যামাইটোসিসটা কাদের মধ্যে দেখা যায়? এটা দেখা যায় নিম্ন শ্রেণী, যেমন উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে। কাদের মধ্যে? ব্যাকটেরিয়া, তারপরে দেখা যাচ্ছে প্রাণীদের মধ্যে দেখা যাচ্ছে অ্যামিবা, প্যারামিসিয়াম, ছত্রাক, মানে ছত্রাকের মধ্যে দেখা যাচ্ছে ইস্ট, এদের মধ্যে দেখা যায় হচ্ছে এই অ্যামাইটোসিস সেল ডিভিশন। অর্থাৎ একদম নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে এই কোষ বিভাজন পদ্ধতি। আচ্ছা, এই কোষ বিভাজন পদ্ধতির এবার গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে কি? এটা দেখতে পাচ্ছি একদম সরল একটা কোষ বিভাজন পদ্ধতি, অর্থাৎ খুব কম সময়, খুব সরল এবং কোর খুব কম সময় মাতৃকোষ থেকে কিসের সৃষ্টি হচ্ছে? অপত্য কোষ বা অপত্য জীবের সৃষ্টি হচ্ছে। দুই নম্বর কি, এর মধ্যে যেহেতু কোনো কোথাও ক্রোমোজোমীয় পদার্থের আদান প্রদান ঘটছে, অংশের বিনিময় ঘটছে না, তার ফলে কি হচ্ছে? এই কোষ বিভাজন পদ্ধতি কিন্তু আমাদের অভিব্যক্তি বা অভিযোজনে এর কোনো গুরুত্ব বা ভূমিকা নেই। আর এই কোষ বিভাজন পদ্ধতি কাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি? নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে এই এই কোষ বিভাজন পদ্ধতি লক্ষ্য করা যায়। এটাই হচ্ছে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির গুরুত্ব। তাহলে হয়ে গেল অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি কিভাবে হলো তোমরা আশা করি বুঝলে। এরপরে আমরা যাব হচ্ছে কি, অ্যামাইটোসিসের পর
দুই নম্বর কি লিখেছিলাম মাইটোসিস 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 হচ্ছে কি যে কোষ বিভাজন পদ্ধতিতে দেহ মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে মাতৃকোষের সমগুণ সমসংখ্যক এবং সম আকৃতি বিশিষ্ট দুটো অপত্য কোষের সৃষ্টি করে তাকেই বলা হয় সেই কোষ বিভাজন পদ্ধতিকেই বলা হয় মাইটোসিস দেখো সংজ্ঞার মধ্যে আমি কি বললাম যে কোষ বিভাজন পদ্ধতিতে দেহ মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম তাহলে মাইটোসিস সেল ডিভিশনটা কোথায় ঘটে মাইটোসিস সেল ডিভিশন ঘটে কিন্তু দেহ মাতৃকোষে পরীক্ষা কিন্তু খুব আসে মাইটোসিস সেল ডিভিশন কোথায় ঘটে তখন উত্তর হবে কি দেহ মাতৃকোষ আচ্ছা দেহ মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে কয়বার বিভাজন হচ্ছে একবার মাত্র বিভাজিত হয়ে কি বললাম মাতৃকোষের সমগুণ সমসংখ্যক এবং সম আকৃতি বিশিষ্ট দুটো অপত্য কোষের সৃষ্টি করে আমরা যদি দেখি এই একটা মাতৃকোষ এই মাতৃকোষের ধরলাম আমি এটা হচ্ছে মাতৃকোষ কি মাতৃকোষ অবশ্যই লিখতে হবে দেহ মাতৃকোষ এটা এই মাইটোসিস সেল ডিভিশন পদ্ধতিতে বিভাজিত হয়ে কি হবে যে অপত্য কোষ দুটো উৎপন্ন হবে হুবহু কার মত হবে মাতৃকোষের মত অর্থাৎ মাতৃকোষের সমগুণ সম আকৃতি এবং সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষে সৃষ্টি করবে দুটো অপত্য কোষে সৃষ্টি করবে সেই কোষ বিভাজন পদ্ধতিটাকে কিন্তু আমরা বলবো মাইটোসিস দেখো ছবিগুলো যদি এই দুটো কি উৎপন্ন হলো এই দুটো হলো হচ্ছে অপত্য কোষ দেখো মাতৃকোষেও কি ক্রোমোজোম সংখ্যা যা ছিল অপত্য কোষ দুটোতেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা একই হলো এটাই হচ্ছে মাইটোসিস যেহেতু মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং মাতৃকোষের আকার আকৃতি একই রকমের অপত্য কোষের সৃষ্টি হয় সেই জন্য এই মাইটোসিসকে সমবিভাজনও বলা হয় যেহেতু এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ক্রোমোজোমের গুণ আকৃতি যা থাকে অপত্য কোষেও সেম থাকে সেই জন্য এটাকে কি বলা হয় সমবিভাজনও বলা হয় আর কোথায় ঘটে বারবার বলছি মনে রাখবে কোথায় ঘটে দেহ মাতৃকোষে ঘটে দেহ মাতৃকোষ মানে কি প্রাণীদের ক্ষেত্রে দেহ মাতৃকোষ আর উদ্ভিদের ক্ষেত্রে কোথায় ঘটে উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু ঘটে হচ্ছে ভাজক কলায় তোমরা কিন্তু ক্লাস এইটে পড়ে এসছো কোন কলার কোষগুলোর বিভাজন ক্ষমতা আছে ভাজক কলার কোষগুলোর তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু মাইটোসিস সেল ডিভিশনটা কোথায় ঘটে ভাজক কলায় ঘটে আর প্রাণীদের ক্ষেত্রে ঘটে দেহ মাতৃকোষে আচ্ছা এবার কি মাইটোসিসের গুরুত্ব কি মাইটোসিসের গুরুত্ব হচ্ছে এটা কিন্তু মাইটোসিস যে বললাম যে প্রত্যক্ষ বিভাজন অর্থাৎ ওখানে কি মাতৃকোষ থেকে সরাসরি মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি করছে কিন্তু এইটা কিন্তু পরোক্ষ বিভাজন কারণ এগুলো এটা কয়েকটা দশার মধ্য দিয়ে যায় সেটা আমি পরে তোমাদেরকে পড়াচ্ছি সেই জন্য এটা একটা একটা কি বিভাজন মাইটোসিসটা একটা পরোক্ষ বিভাজন এটা একমাত্র গেল দুই নম্বর কি এর আর একটা গুরুত্ব বা বৈশিষ্ট্য কি বললাম যে মাতৃ মানে মাতৃকোষের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম কয়বার বিভাজিত হচ্ছে একবার মাত্র বিভাজিত হচ্ছে তিন নম্বর কি একবার মাত্র বিভাজিত হয়ে কটা অপত্য কোষের সৃষ্টি করছে দুটো অপত্য কোষের সৃষ্টি করছে আর অপত্য কোষগুলো কিরকম হচ্ছে মাতৃকোষের সমগুণ সম আকৃতি এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু মাতৃকোষ এবং অপত্য কোষে ডিএনএ পরিমাণ সমান থাকছে যে যে পরিমাণ ডিএনএ মাতৃকোষে থাকছে সেই একই পরিমাণ ডিএনএ কিন্তু অপত্য কোষে থাকছে এটা গেল কি মাইটোসিস সেল ডিভিশন এরপরে আসছি
মিওসিস সেল ডিভিশন বা মিওসিস কোষ বিভাজন, তিন নম্বর হচ্ছে কি মিওসিস। মিওসিস সেল ডিভিশন বা মিওসিস কোষ বিভাজন কাকে বলবো? যে কোষ বিভাজন পদ্ধতিতে জনন মাতৃকোষের নিউক্লিয়াসটি, কি মাতৃকোষ বললাম? জনন মাতৃকোষ। মাইটোসিসের সময় বলেছিলাম দেহ মাতৃকোষ, আর মিওসিসের সময় কি বললাম? জনন মাতৃকোষ। তাহলে মিওসিস সেল ডিভিশনটা কোথায় ঘটে? জনন মাতৃকোষে। তাহলে কাকে বলবো মিওসিস সেল ডিভিশন? যে কোষ বিভাজন পদ্ধতিতে জনন মাতৃকোষের নিউক্লিয়াসটা এবং সাইটোপ্লাজম পর পর দুবার বিভাজিত হয়ে জনন মাতৃকোষে অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট চারটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে বলবো মিওসিস সেল ডিভিশন। বোঝা গেল? যে কোষ বিভাজন পদ্ধতিতে জনন মাতৃকোষের নিউক্লিয়াসটি পর পর দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কটা অপত্য কোষের সৃষ্টি করছে? চারটি অপত্য কোষের সৃষ্টি করে, তাকে বলা হয় মিওসিস সেল ডিভিশন বা কোষ বিভাজন। তাহলে কি, যদি মাতৃকোষটা দেখি আমি, এরকম হয়, এইটা যদি মাতৃকোষ হয় তাহলে কি হচ্ছে? প্রথম যখন একবার বিভাজন হচ্ছে, দুটো অপত্য কোষের সৃষ্টি হচ্ছে, ক্রোমোজোম সংখ্যা কি হয়ে গেল? দেখো এখানে কি ছিল ক্রোমোজোম সংখ্যা? দুটো। এখানে কি হয়ে গেল? অর্ধেক। তারপরে আবার বিভাজন হচ্ছে, কিন্তু এখানে কিন্তু সমবিভাজন হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন হচ্ছে। তাহলে প্রথম তাহলে কি প্রথম এইটাকে বলা হচ্ছে মিওসিস ওয়ান, এটাকে বলা হচ্ছে মিওসিস টু। তাহলে কিন্তু প্রথম যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে যে পরপর দুবার বিভাজন ঘটলো, তাতে প্রথম বিভাজনে কিন্তু কি হচ্ছে? ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের থেকে কি হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে অপত্য কোষে। যেহেতু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে এসে অর্ধেক হয়ে যাচ্ছে, এই মিওসিস ওয়ান বিভাজনটাকে কি বলা হয়? হ্রাস বিভাজন। হ্রাস বিভাজন। কেন হ্রাস বিভাজন বললা হচ্ছে? যেহেতু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে এসে অর্ধেক হয়ে যাচ্ছে। কিন্তু দেখো মিওসিস টুতে কি হচ্ছে? ক্রোমোজোম সংখ্যা কিন্তু আর পরিবর্তন ঘটছে না, যা ছিল মাতৃকোষে তাই চলে আসছে অপত্য কোষে। সেজন্য মিওসিস টুকে বলা হয় সম বিভাজন। বোঝা গেল? তাহলে কি কোথায় হচ্ছে মিওসিস সেল ডিভিশনটা? জনন মাতৃকোষে। এবার জনন মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের কয়বার বিভাজন ঘটছে? দুবার বিভাজন ঘটছে। দুবার বিভাজন ঘটে কি উৎপন্ন হচ্ছে? কটা অপত্য কোষের সৃষ্টি হচ্ছে? চারটি অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। এবং এই অপত্য কোষগুলোতে কি হয়ে যাচ্ছে? ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যাচ্ছে। আর যেহেতু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে এসে অর্ধেক হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে কি বিভাজন বলা হয়? হ্রাস বিভাজন বলা হয়। আচ্ছা তাহলে তাহলে এবার যদি বৈশিষ্ট্য বলা হয় মিওসিসের, কি কি বৈশিষ্ট্য তখন কি বলবো? এক হচ্ছে কি, এটাও কিন্তু পরোক্ষ বিভাজন। দুই হচ্ছে কি, এখানে কয়বার বিভাজন ঘটছে? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে দুবার বিভাজন ঘটছে। তিন হচ্ছে কি, এখানে কটা অপত্য কোষের সৃষ্টি হচ্ছে? একটা মাতৃকোষ থেকে কটা অপত্য কোষের সৃষ্টি হচ্ছে?
চারটা অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। চার নম্বর কি বললাম, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে কি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। আর যেহেতু ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যাচ্ছে, ডিএনএ পরিমাণও কিন্তু মাতৃকোষের তুলনায় অপত্য কোষে কি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে মিওসিসের কি গেল বৈশিষ্ট্য। তাহলে এবার বলো তো মাইটোমা যদি বলা হয় মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য কি, কি কি পার্থক্য পেলাম মাইটোসিস আর মিওসিস, কি কি পার্থক্য পেলাম? এক নম্বর পার্থক্য কি পেলাম, মায়োসিস মাইটোসিস সেল ডিভিশন কোথায় হয়, মাইটোসিস সেল ডিভিশন হয় কি বললাম আমি, দেহ মাতৃকোষে। আচ্ছা আর মিওসিস সেল ডিভিশন কোথায় হয়, জনন মাতৃকোষে। দুই নম্বর কি, দুই নম্বর কি, একটা মাতৃকোষ থেকে এখানে কটা অপত্য কোষের সৃষ্টি হচ্ছে, দুটো। তাহলে কি হবে, একটি মাতৃকোষ থেকে কি হয়, দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। আর এখানে কি হয়, আর এখানে কি হয়, একটা মাতৃকোষ থেকে কটা, চারটে অপত্য কোষের সৃষ্টি হয়। একটি মাতৃকোষ থেকে কটা, চারটি অপত্য কোষের সৃষ্টি হয়। আর কি বললাম, আর একটা কি বললাম, আশা করি তোমাদের মনে আছে যে বললাম কি মাইটোসিস সেল ডিভিশনে যে অপত্য কোষের সৃষ্টি হয় সেটা তার ক্রোমোজোম সংখ্যা, তার ক্রোমোজোমের আকৃতি হুবহু কার মতো হয়, মাতৃকোষের মতো হয়। আর এখানে কি হয়, ক্রোমোজোম সংখ্যাটা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, বোঝা গেল? অর্থাৎ এখানে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একই থাকে, মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি থাকে, একই থাকে। আর এখানে কি হয়ে যায়, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। অপত্য কোষে অর্ধেক হয়ে যায়। এটা চলে গেল মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য। তাহলে আমরা আজকে কিন্তু তিনটে ইয়ে সম্পর্কে পড়লাম, সেল ডিভিশন, মাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। আচ্ছা এখান থেকে এরপরে আমরা কি আসব, এরপরে আসব হচ্ছে কোষ চক্র। কোষ চক্র কি, কোষ চক্র হচ্ছে একটা কোষ বিভাজনের পর কোষের বৃদ্ধি এবং পরবর্তী কোষ বিভাজনের শেষ পর্যন্ত সংঘটিত ধারাবাহিক ঘটনাগুলিকে পর্যায়ক্রমিক আবর্তনকেই বলা হয় কোষ চক্র। অর্থাৎ কোষের বৃদ্ধি এবং বিভাজন এই দুটোর পর্যায়ক্রমিক আবর্তনটাকেই বলা হয় হচ্ছে কি, কোষ চক্র।
কোষের তলে একটা, আমি বললাম যে কোষ কখন বিভাজিত হতে পারবে, সে যখন পরিণত হবে। আর পরিণতি কখন হবে, সে তার যখন বৃদ্ধি হবে তবেই সে পরিণত হবে। তাহলে এই যে কোষের দুটো দশা, কোষের বৃদ্ধি এবং কোষের বিভাজন, এই বৃদ্ধি এবং বিভাজনের পর্যায়ক্রমিক আবর্তনটাকেই বলা হচ্ছে কোষ চক্র। বিজ্ঞানী হাওয়ার্ড ওপেক, বিজ্ঞানী হাওয়ার্ড ওপেক কি করলে এই কোষ চক্রকে চারটি পর্যায়ে বিভক্ত করে। কি কি কোষ চক্রকে কটা পর্যায়ে ভাগ করলে, চারটি পর্যায়ে। কি কি? G1, S, G2 আর M। G1 দশা, S দশা, G2 দশা, M বা এটাকে বিভাজন দশা উনি বললেন। আর এই যে G1, S, G2 এই তিনটাকে একসাথে বলা হয় ইন্টারফেস, ইন্টারফেস দশা। ইন্টারফেস দশা কাকে বলবো? একটা কোষ বিভাজন শেষ হওয়ার পরের থেকে নিয়ে পরবর্তী কোষ বিভাজন শুরু হওয়ার মাঝখানের যে সময়, যেখানে কোষের বৃদ্ধি হচ্ছে এবং কোষ পরবর্তী বিভাজনের জন্য প্রস্তুত হচ্ছে, সেই দশাটাকেই বলা হচ্ছে ইন্টারফেস দশা। এই ইন্টারফেস দশা কোন কোন দশা নিয়ে গঠিত? G1 দশা, G1, S, G2 দশা, এই নিয়ে গঠিত হচ্ছে কি দশা? ইন্টারফেস দশা। এবার আর এটা হচ্ছে বিভাজন দশা। এগুলো তাহলে এটা এই তিনটা নিয়ে হচ্ছে কোষের বৃদ্ধির দশা, আর M, M বা এটা হচ্ছে বিভাজন দশা। এই M দশাটা বা বিভাজন দশাটা আবার কয় রকমের? ওই যে কোষের বিভাজন মানে কিসের কিসের বিভাজন? নিউক্লিয়াসের বিভাজন আর সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনটাকে কি বলেছিলাম? ক্যারিওকাইনোসিস। ক্যারিওকাইনোসিস আর সাইটোপ্লাজমের বিভাজনটাকে কি বলেছিলাম? সাইটোকাইনোসিস। তাহলে এই এই হচ্ছে এবার ক্যারিওকাইনোসিস আবার চারটা দশায় বিভক্ত। কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর হচ্ছে টেলোফেজ। তাহলে এই হচ্ছে কোষ চক্রের বিভিন্ন দশা। একটা উনি কয় ভাগে ভাগ করলেন? প্রধানত চার ভাগে ভাগ করলেন, G1, S, G2 এবং M দশা বা বিভাজন দশা। এই G1, S, G2 কে নিয়ে বললেন ইন্টারফেস দশা, যেই দশায় কি হচ্ছে কোষের বৃদ্ধি হচ্ছে এবং কোষ প্রস্তুত হচ্ছে পরবর্তী বিভাজনের জন্য। আর M বা বিভাজন দশাকে দুই ভাগে ভাগ হলো, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজন আবার কটা দশার মাধ্যমে হচ্ছে? চারটে দশা। কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই গেল হচ্ছে কোষ চক্রের বিভিন্ন দশা। এরপরে কি হবে? কোষ চক্রের বিভিন্ন দশা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে কি দশা পেলাম? G1 দশা। জি ওয়ান দশায় কি বৈশিষ্ট্য? জি ওয়ান দশায় বিভিন্ন কোষ অঙ্গাণু, কোনগুলো কোষ অঙ্গাণু? মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম, তারপরে হচ্ছে কি বলে লাইসোজোম, হ্যাঁ, ইয়ার, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই সব ভ্যাকুয়াল, এগুলো এই সবগুলো গঠিত হয় হচ্ছে জি ওয়ান দশায়। আর কি হয়? যত রকমের আরএনএ আছে সব সংশ্লেষ হয় জি ওয়ান দশায়। তারপরে কি দশা আসছে? এস দশা। এস দশা, এস দশায় কি হয়? এস দশায় প্রধানত ডিএনএ সংশ্লেষ হয়, ডিএনএ তার প্রতিলিপি গঠনের মাধ্যমে ডিএনএ সংশ্লেষ ঘটে, এবং এই এস দশায় নিউক্লিয়াসের ডিএনএ পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। এস দশায় নিউক্লিয়াসের ডিএনএ পরিমাণ কি হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। আর তারপরে আসছে কি দশা? জি2 দশা। জি2 দশায় কিছু প্রোটিন আর হচ্ছে তোমার সংশ্লেষ হয়, অল্প পরিমাণে আরএনএ এই জি2 দশায় সংশ্লেষ হয়। তাহলে এই তিনটে দশা হচ্ছে মেন বৃদ্ধির দশা। জি1 দশায়
এস দশা আর জি টু দশা। মনে রাখতে হবে ডিএনএ কোন দশায় সংশ্লেষ হয়, পরীক্ষায় খুব আসে, তাহলে বলতে হবে ডিএনএ সংশ্লেষ হয় কোন দশায়, এস দশায়। হ্যাঁ, আজকে তোমাদের কিন্তু এই কোষ চক্রের দশাগুলো, এবার বিভাজন দশাটা নিয়ে, মাইটোসিস মিওসিস পরের দিন আমি পড়াবো, তখন বিভাজন দশা নিয়ে ডিটেলসে বলবো। কেমন?